ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন শীতের কাল চলে আসছে, শীতকাল খুব সাবধান, সবাই সকালে দুপুরে সন্ধ্যায় রাতে বের হওয়ার সময় সাবধানে বের হবেন, মাস্ক দিবেন, চলাফেরা করবেন, কেননা সিজন চেঞ্জের সময় এখন সর্দি কাশি জ্বর বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়ে যেতে পারে মানুষ। কাজেই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন। পাখি জাতীয় যে সমস্ত জীবজন্তুর গায়ে মহামারী দেখা দিয়েছে, যারা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে যাচ্ছে, যে সমস্ত জীবজন্তুর প্রাণী, তাদের থেকে সাবধান থাকুন। সেগুলো কম কম খাওয়ার অভ্যাস করুন, তাদের মাংস এবং আর নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। সব সময় ব্যায়াম করুন, হালকা পাতলা হলেও একটু চলাফেরা করুন, একেবারে নির্জীব হয়ে বসে থাকেন না। যারা মুসলিম তাদের জন্য বলতেছি, পাঁচ ওয়াক্তে নামাজ পড়ুন, উঠা বসা করুন, আল্লাহ তাতে আপনাদের উপর সবার উপর রহমত নাজিল করবেন। আল্লাহ সকলকে হেদায়েতের পথ দান করুক, এই কামনা করে শেষ করছি। আল্লাহ।